नमस्कार। इंजीनियरिंग यूनिवर्सिटी गार्ल्स स्कूल एंड कॉलेज आयोजित ऑनलाइन क्लास हिंदू धर्म और नैतिक शिक्षा श्रेणी पंचम मेरा आशा करी तुम्हारा परम्पित दया भलो आछो सुस्थ आछो। तो तुम्हारा आजकल जुक्त होते पारले ना তোমাদের অপেক্ষায় থেকে থেকে পরবর্তীতে আমি তোমাদের আজকে যে পাঠ্যটা ছিল যেটা হওয়ার কথা নবম অধ্যায় ঐতিহ্য ও সংস্কৃতি পূজা পার্বণ ও ধর্মক্ষেত্র এটা আমি রেকর্ডিং করে আপলোড করে দিচ্ছি, তোমরা দেখে নিও। তো আমরা জানি হিন্দু ধর্ম পৃথিবীর একটি প্রাচীন ধর্ম। হিন্দু ধর্মের আরেকটি নাম সনাতন ধর্ম। সনাতন শব্দের অর্থ তো আমরা জানি, যা চিরন্তন, চিরসত্য, নিত্য, তার নাম সনাতন। যা আগে ছিল এখনও আছে, পরেও থাকবে। তাই হিন্দু ধর্ম পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। এই কথাটি থেকে হিন্দু ধর্মের প্রাচীন হিন্দু ধর্মের প্রাচীনতার পরিচয় পাওয়া যায়। এর থেকে হিন্দু ধর্ম যে অনেক আগে থেকেই ছিল, এখনও আছে, পরেও থাকবে, এটা বোঝা যায়। হিন্দু ধর্ম যুগ যুগ ধরে তার অনুসারীদের মধ্যে নৈতিক গুণের বিকাশ ঘটিয়েছে। সকল ধর্মকে সত্য বলে ভাবতে শিখিয়েছে। জীবকে ঈশ্বর জ্ঞানে সেবা করতে অনুপ্রাণিত করেছে। মন্ত্র, শ্লোক, উপাখ্যান প্রভৃতির মধ্য দিয়ে নৈতিক আদর্শ প্রচার করেছে। ভালো মানুষ হওয়ার প্রেরণা জুগিয়েছে। ঋষি কবিরা মন্ত্রে যে দেব দেবীর রূপের বর্ণনা ও রূপের ধারণা দিয়েছেন, সেই ধারণা অনুসারে প্রতিমা নির্মিত হয়েছে। এক এক দেব দেবী, এক এক দেব বা দেবী এক এক রূপ, এক এক দেব দেবীর এক এক রূপ। সে রূপের কত না বৈচিত্র্য, রূপে অলঙ্কারে বাহনে অস্ত্রে বাদ্যযন্ত্রে বা পদ্মে পুষ্পে বিভূষিত দেব দেবীর দিকে তাকিয়েই মুগ্ধ হওয়া যায়। দেবদেবীর দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে আমরা অবাক হয়ে তাকিয়ে থাকি, ভক্তিতে মাথা নত হয়ে আসে। এই দেবদেবীদের হিন্দুরা মন্দিরে মন্দিরে স্থাপন করেছে। সেই মন্দিরগুলো কি শোভা, কি সুন্দর দেখতে, সুন্দর তার কারুকাজ। যেমন দিনাজপুরের কান্দজি মন্দির আছে, সেখানে সেই মন্দিরে রামায়ণ ও মহাভারতের কাহিনী, এর বিবাহ, যুদ্ধযাত্রা, নৌবিহার প্রভৃতির যে কাহিনীগুলো, এর ছবিগুলো এই পোড়ামাটির ফলকে খোদাই করে ওখানে রাখা হয়েছে। অপূর্ব তার সৌন্দর্য ও নির্মাণ কৌশল। আবার ওই মন্দিরগুলোকে কেন্দ্র করে সাধু সন্ন্যাসীদের আশ্রমকে গড়ে উঠেছে। আবার ওই মন্দিরগুলোকে কেন্দ্র করে সাধু সন্ন্যাসীদের আশ্রমকে কেন্দ্র করে গড়ে উঠেছে ধর্মক্ষেত্র বা তীর্থক্ষেত্র। আমার সৌভাগ্য হয়েছিল ওই কান্দজি মন্দিরকে, কান্দজি ওখানে গিয়ে ওই মন্দিরটা দেখে এসেছিলাম একবার। ওখানে সত্যি টেরাকোটা দিয়ে যে চারপাশে অসংখ্য চিত্র রয়েছে তা অবর্ণনীয়। ওগুলো দেখার মতো জিনিস রয়েছে। ওখানে পূজার নানা উপকরণে রয়েছে নানা সৌন্দর্য। পূজা পার্বণ উপলক্ষে যে আলপনা আঁকা হয় তা সৌন্দর্য আমাদেরকে অবাক করে দেয়। পূজা পার্বণে মন্দিরের সাজসজ্জা সৌন্দর্য উল্লেখযোগ্য। ধর্ম সঙ্গীত, ঈশ্বর ও দেবদেবীর মাহাত্ম্য, কীর্তনের সুর, তাল, লয়, বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্রের ব্যবহার, নৃত্য, নাট্য প্রভৃতির মধ্য দিয়ে শিল্পচর্চার পরিচয় পাওয়া যায়। এগুলো কেবল হিন্দু ধর্মাবলম্বী নয়, সকল ধর্মের সকল মানুষের উপভোগ্য। ধর্মক্ষেত্র, মন্দির,
पूजा पार्वण प्रभृतिर मध्य दिए जीवन जे सकल उपकरण परिचय पावा जाए प्रकाश पाए तार नाम ही हलो संस्कृति। हिंदू धर्म के केंद्र कर ए उन्नत संस्कृति प्रसार घटे ये संस्कृति देश और विश्वर का आदरणीय। ताहले देखा गेल कि सनातन धर्म आमादेर के कत किछु विश्वर कत किछु करेछे समृद्ध करेछे जेटा आमरा पेलाम एखान थेके जे आमादेर मानुष मतो मानुष होते शिखिएछे। हाँ तारपरे तोमार भालो मानुष हवार प्रेरणा जुगिएछे तारपरे विश्वर काछे आमादेर समस्त ये संस्कृतिगुलो आदरणीय कर तुले। हिंदू धर्म के केंद्र कर संस्कृत जुग जुग धरे संस्कृति जुग जुग धरे गड़े उठे। आबार बोलछी हिंदू धर्म के केंद्र कर संस्कृति जुग जुग धरे गड़े उठे जुगर पर जुग धरे प्रवाहित हुए चलते कालेर छोबले अनेक समय अनेक किछु ध्वंस हो गेलो जा किछु रयेछे तार मूल्य अपरिसीम। जुग जुग धरे जे प्रलय हय चारिदिके ध्वंसर दावा एकदिके सृष्टिर रक्षा एर मध्य दिए अनेक किछु ध्वंस हो जाए तारपरेओ जा थेके जाए ध्वंस अवशेष ताई हलो तार मूल्यई अपरिसीम। अतीतेर कृति अतीतेर प्रजन्मेर ए अवदान के बला हय ऐतिह्य। ताहले आमरा पेलाम ऐतिह्य काके बले ई ऐतिह्यके अवलम्बन करे नतून संस्कृति उपकरण निर्मित हय। पूजा पार्वण उत्सव अनुष्ठान और मठ मंदिर प्रतिष्ठित बा प्रभृति स्थापना नक्शा किंबा प्रतिमा निर्माण ऐतिह्य गर्व करार मतन। आमादेर कर्तव्य ऐतिह्य रक्षा करा एवं एके समुन्नत रेखे ताते नतून संयोजन घटान माने नतून संयोग घटान। बर्तमान संस्कृति के ऐतिह्य के आरो सुंदर करे सजानो। तो এই আমাদের আজকের পাঠের বিষয় থাকবে আমরা যেন আমাদের ঐতিহ্যকে ধরে রাখি আমরা যেন আমাদের ধর্মকে ধারণ করে বেঁচে থাকতে পারি এবং ভালো থাকতে পারি সবাই সুস্থ থাকতে পারি এভাবে চলতে হবে আমাদের। সবাইকে নমস্কার ভালো থাকো।